বাবাকে বলছি দাদা আজকে তুমি কই যাও, তোমার হাত ধরে আমার একদম বুকে কারেং লাগবে, বুঝছো? তুমি যাইতেছো পুই, আই লাভ ইউ জান। এত বড় স্পর্ধা, তুই আমাকে জুকাছিস, আমি বাবাকে বলছি একদম দেবো, 5 নম্বর যে 10 নম্বর বসিয়ে দেবো। বন্ধু আমার হইল না, রিল বানাইলে তো বাইরে লই লইলে ধরিলে ধরিলে ও জানেমান কই যাও, তোমার তো দেখছি না এই এলাকা। তার তোমার নাম কি? আমার লোকের রিল ভিডিও বানাইবা, ভাইরাল লইব। তোদের কি খেজে কাজ নেই? তোকে অত কৈফিয়তে যাবো কেন রে? আমি বাবাকে বলছি দাঁড়া। আচ্ছা ওই বল যাও, তোর বাহারে দেখে আমি ডরাই না, দেখো গা তোর বাহারে, যা তোর বাহারে দেখে ডরাই না। সেট দেখে সেবা হয় না, সিজে গরম লাগছে, কখনো সেট বাইতেছে না, কেসে কুম্বলা। মা আইছো তুমি? হ্যাঁ আসলে, আমি মাত্র এক গ্লাস পানি নিয়ে আসুন, আমার লেগে বহুত গরম লাগছে। আনছি ধরো। মা তোমার কি সে তোমার মুখটা বেজার খেলি ক্যা? রাস্তার ছেলে কয়েকটা আমাকে তাড়া করেছে, তুমি তার বিচার করো। হ্যাঁ কারণ তোমার সব আয়স, তুমি এরকম করলো রাস্তার মধ্যে ডিস্টার্ব করে, আমার চিনে না, আমি এক গোষ্ঠীর মেম্বার, আমার দেখলে মানুষ এমনি ডরা, আর চিনলে তো যদি আমার নাম শুনে তেমনি ডরা যা, আর তোমার এমনি স্টাফ গুলো নাম তুমি চিনা মানুষ, এরারে আমার বাড়ি 3 টা ডাকি আনবা, এরা বিচার বাড়িতে করবাম, যাও তুমি ডাকি লও গা। মারি ভাই দে, মার মার মার, তাড়াতাড়ি চলে আয়, চলে যা, সেটা ওখানেই হবে। ভাই আমার শরীরে তোরা কি করছিস? 3 দিনের রাস্তা, আমার শরীরে একটা, তোরা 3 দিনে কি ভালো হাস? ওই কি কি করস? বাফের মল খাই, সারাদিন বন্ধু বন্ধু লোক আড্ডা মারি। তুই কি করস? আমি ইনস্টাগ্রাম রিল ভিডিও বানাই। তুই কি করস? আমি সারাদিন ঘুরি আর ফ্রি ফায়ার খেলাই, এই যে বে এক হারাই যে দা ভালো 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 যা, তোরা 3 দিন যা, আশীর্বাদ দিন আমি
أنا যে কইছিলাম যে যে বড় লোক কই আইবো তারে আপনার মেরে বিয়া দিবেন কোন আমরা বড় লোক কই আই উঠছি যেটি যেটি ওয়াদা দিছিলাম সবটি করি আছি এ ক ও কসন কারাকিম দুনিয়া হইছস তোর আছিস আমার সাথে ব্যবহার করলি কি ক ওই তুই কসন তুই কত সম্পত্তি জোগাড় করছস আমি 3.5 কোটি টাকার মালিক আমি 3.5 কোটি টাকার মালিক তুই কত জোগাড় করছস ক আমার তো 4টা BMW গাড়ি আছে আর বিল্ডিং 3-4 জায়গাতে আছে আমার কিছুই নাই আমি জানতেন এখন ঘর বানাইছি ফেন্সি বাটাম আর এখন দোকান দিছি এডি দেই চলি তো কথা একটা হইলো তোর তো ঠিকই আমার কথা মতো দুনিয়া হয়ে আইছস ওখন আমার স্ত্রী দুয়া বছর মানে অ্যাক্সিডেন্ট হয়ে একটা চোখ কানে হয়েছে এক ঠেঙ্গা রয়েছে ওখন তোরা এরম অবস্থা ব্যাগ করবে আমার স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে না ল্যাংরা হয়েছে না কিন্তু তারা পরীক্ষা করলাম তারা গেলো গা ওখান তুমি আমার স্যারের উপর কিন্তু বালা ভাইছ তুমি কইতে ল্যাংরা থাকুন নিবা কানা থাকুন নিবা কিন্তু ল্যাংরা হইছে না তোমার দিন তুমি দিলদার মানুষ তুমি তো আগে বুঝছিল না ল্যাংরাই বলে ভাবছো অন্ত ল্যাংরা না না তো তোমার দিন দেওয়া গেল মামনি আয়ো নীলের হাওয়া শুন বৃষ্টি ঢেউ শুনে চলে আসে তীরে গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায় দিল মেঘের কোলা রাতে আমি বাইতে বিশেষ প্রান্তে হেঁটে চাই সুরের টানে।